বালি খননের ক্ষেত্রে সরকার তো যথেষ্টখিনি ব্যবস্থা লৈছে আর ইতিমধ্যে আমার মুখ্যমন্ত্রী ডাঙরে সিদিনা আমার সকল ডিসি এসপি ডিএফও আর ডিটিও সকলের এই কথাবিলাক মানে ভিসিত তেখেতে আলোচনা করেছে আর সরকারের পর ক্লিয়ার নির্দেশ দিয়া হয়েছে যাতে বালি খনন মানে করব নয়ারে চলি আছে বর্তমান আজিও চলি চলি এটা আমি বন্ধ করব দিছো বন্ধ করব আমি দিছো এই কথা আর যদি করবার যদি চলি আছে বিশেষ আপনার যদি যদি করবার যদি করবার যদি চলি আছে আপনারা আমার জানালে আমি তেনেকে ব্যবস্থা লব পারি কিন্তু আমার সরকারের পর একদম পুরা স্ট্রং একটা কথা আছে যে কোনো এনেকে অবৈধভাবে বালি খনন করব নয় আর আমার বোধ হয় কালি কেবিনেট আছে কালি কেবিনেট হয়তো নাহিব ইয়ার পরবর্তী কেবিনেট হয়তো এই সম্পর্কের একটা সিদ্ধান্ত হব পারে এই বালি খনন বা এই শিলর কুয়েরি বা বালি খনন সম্পর্ক একটা কেবিনেট সিদ্ধান্ত হব পারে চাই লং কি হয় সিদ্ধান্ত আমার যখন আগতে অস্থায়ী কর্মী আসলে তো অস্থায়ী কর্মীসকলের হাতত আগতে আমি অস্ত্র দিয়া হয়েছিল কারণ তেতিয়া আমার বেটেলিয়ানের সংখ্যা কম আছিল এতিয়া আমার ফরেস্টর তিনটা বেটেলিয়ান হল গতিকে ফরেস্টর বেটেলিয়ান যেহেতুকে হল আর ভালকে ট্রেনিং লৈছে আসাম পুলিশের দেরগাঁওত আর অত্যাধুনিক যিখিনি অস্ত্র AK-47 AK-56 SLR এই যাক ভাল মানে অস্ত্র তার ট্রেনিং তখনসলে পুলিশের লৈছে সেই কারণে এই নতুন যিখিনি ফোর্স আমার হয়েছে তার উপরেও তার টেরিটোরিয়াল ফোর্স আমি এই ফোর্স তিনটারপর আটাইতকে ভাল যিখিনি লড়ালী কাম করেছে তারপর আমি টেরিটোরিয়াল ফোর্সত আমি গঠন করেছো গতি সেই হিসাবে কাজিরঙাত হেনেকে ডেপ্লয় করা হয়েছে এই নতুনকে যেহেতু আমার বেটেলিয়ানের লড়ালীখিন ট্রেনিং লো আহিল সেইটো কথা আগরখিনি আছে কাজিরঙাতে আছে কিন্তু যেহেতু আমার যেহেতু বেটেলিয়ানের আগতে সংখ্যা কম আছে এটা বেটেলিয়ান যেহেতু বাড়িলে আর একটা বেটেলিয়ান আমার হোল দিলে তো আমার সরকারে গতি এই বেটেলিয়ানটোর যিখিনি ট্রেনিং লো আহিলে সেই ট্রেনিং লো অহা লড়ালীখিন তার দিয়া হয়েছে এটা বনৰ পৰিৱেশ মন্ত্ৰী কিন্তু দেখা পাইছোঁ যে আমাৰ যিবিলাক গৰাখনীয় সৃষ্টি হৈছে নদীবিলাকত আচলতে এতিয়া মূলত হৈছে বালি অবৈধভাৱে বালি খনন কৰিছে এই বালি খনন ক্ষেত্ৰত চৰকাৰে কি ব্যৱস্থা গ্ৰহণ কৰিছে চৰকাৰে এই কাজ চলি আছে বালি খননৰ ক্ষেত্ৰত চৰকাৰে যথেষ্টখিনি ব্যৱস্থা লৈছে আর ইতিমধ্যে আমার মুখ্যমন্ত্রী ডাঙরে সিদিনা আমার সকল ডিসি এসপি ডিএফও আর ডিটিও সকলের এই কথাবিলাক মানে ভিসিত তেখেতে আলোচনা করেছে আর সরকারের পর ক্লিয়ার নির্দেশ দিয়া হয়েছে যাতে বালি খনন মানে করব নয়ারে চলি আছে বর্তমান আজিও চলি চলি এটা আমি বন্ধ করব দিছো বন্ধ করব আমি দিছো এই কথা আর যদি করবার যদি চলি আছে বিশেষ আপনার যদি যদি করবার যদি করবার যদি চলি আছে আপনারা আমার জানালে আমি তেনেকে ব্যবস্থা লব পারি কিন্তু আমার সরকারের পর একদম পুরা স্ট্রং একটা কথা আছে যে কোনো এনেকে অবৈধভাবে বালি খনন করব নয় আর আমার বোধ হয় কালি কেবিনেট আছে কালি কেবিনেট হয়তো নাহিব ইয়ার পরবর্তী কেবিনেট হয়তো এই সম্পর্কের একটা সিদ্ধান্ত হব পারে এই বালি খনন বা এই শিলর কুয়েরি বা বালি খনন সম্পর্ক একটা কেবিনেট সিদ্ধান্ত হব পারে চাই লং কি হয় সিদ্ধান্তটো আমার যখন আগতে অস্থায়ী কর্মী আসলে তো অস্থায়ী কর্মীসকলের হাতত আগতে আমি অস্ত্র দিয়া হয়েছিল কারণ আমার বেটেলিয়ানের সংখ্যা কম আছিল এতিয়া আমার ফরেস্টর তিনটা বেটেলিয়ান হল গতি ফরেস্টর বেটেলিয়ান যেহেতুকে হল আর ভালকে ট্রেনিং লৈছে আসাম পুলিশের দেরগাঁওত আর অত্যাধুনিক যিখিনি অস্ত্র AK-47 AK-56 SLR এই যাক ভাল মানে অস্ত্র তার ট্রেনিং তখনসলে পুলিশের লৈছে সেই কারণে এই নতুন যিখিনি ফোর্স আমার হয়েছে তার উপরেও তার টেরিটোরিয়াল ফোর্স আমি এই ফোর্স তিনটারপর আটাইতক ভাল যিখিনি লড়ালী কাম করেছে তারপর আমি টেরিটোরিয়াল ফোর্সত আমি গঠন করেছো
গতিকে সেই হিসাবে কাজিরঙাত সেনেকে ডেপ্লয় করা হয়েছে এই নতুনকে যেটাকে আমার বেটেলিয়ানের লড়া ছয়খিনি ট্রেনিং লো আহিল সেইটা কথা আগরখিনি বাইরত আগরখিনি আছে কাজিরঙাতে আছে কিন্তু যেটা আমার যেটাকে বেটেলিয়ানের আগতে সংখ্যা কম আছিল এটা বেটেলিয়ান যেটাকে বাড়িলে আর একটা বেটেলিয়ান আমার হোল দিলে তো আমার সরকারে গতি এই বেটেলিয়ানটোরপরা যেখানে ট্রেনিং লো আহিলে সেই ট্রেনিং লো অহা লড়া ছয়খিনিক তাদের দিয়া হয়েছে এটা